নমস্কার বন্ধুরা, বর্ণালীস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পালং শাকের একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি, কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে। কীভাবে বানিয়েছি তাহলে চলুন শুরু করি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। এখন বাজারে ফ্রেশ পালং শাক এসছে, এখানে আমি ছোট পালং নিয়ে নিয়েছি। এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আগে, তারপরে এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। পালং শাকগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছি, প্যানে আমি এক মুঠো বাদাম দিয়ে দিলাম। বাদামগুলো ড্রাই রোস্ট করে নেবো 2 মিনিট। তারপরে 2 চামচ আমি বেসন দিয়ে দিলাম, আর 1 চামচ তিল দিয়ে দিলাম, সাদা তিল। আবারও একটু নেড়ে চেড়ে নেবো যতক্ষণ না বেসনের কালারটা চেঞ্জ হচ্ছে আর বেসন থেকে একটা সুন্দর গন্ধ এসছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। বেসনের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর এটাকে আমি গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নেব। প্যানে 1 টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিলাম। ওই তেলে আমি 4টে রসুনের কোয়া দিয়ে দিলাম। 2 মিনিট একটু নেড়ে চেড়ে নেওয়ার পর কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম, নুন দিলাম। এবার ঢাকা ছাড়া এটা কুক করে নেব। অনেকটা কুক হয়ে গেছে, এটাকে অন্য একটা চুলায় শিফট করে দিলাম। আর একটা কড়াই বসিয়ে নিলাম, কড়াইয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে 1/2 টিস্পুন আমি মেথি দানা দিয়ে দিলাম। মেথি দানা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি 1 টিস্পুন চপড গার্লিক দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে নিলাম, তারপরে 2টো মিডিয়াম সাইজের চপড অনিয়ন আমি দিয়ে দিলাম। একটু সতে করে নেব 1 থেকে 2 মিনিট। একটা শুকনো লঙ্কা দিলাম, আর 1 টিস্পুন এখানে আমি জিঞ্জার পেস্ট দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। এখন 1/4 কাপ আমি এখানে আমি মটরশুঁটি দিয়ে দিলাম। আবার 2 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। এখন একটা মিডিয়াম সাইজের চপড টমেটো আমি দিয়ে দিলাম, আবারও একটু নেড়ে চেড়ে নেব। আরেকটা চুলায় পালং শাকটা যেটা হচ্ছিলো সেটা অনেকটাই জল ছেড়েছে এবং পালং শাকটা হয়ে এসছে। এখন গ্যাসের ফ্লেম হাই করে জলটা শুকিয়ে নেব। এদিকে কিছু ড্রাই মশলা অ্যাড করব, 1 টিস্পুন টার্মারিক পাউডার, 1 টিস্পুন কিমিন পাউডার, 1 টিস্পুন করিয়েন্ডার পাউডার, আর 1 টিস্পুন এখানে আমি রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম। 2 থেকে 3 মিনিট একটু নেড়ে চেড়ে নেব যাতে মশলার গন্ধগুলো চলে যায়। ড্রাই রোস্ট করা বাদাম বেসন সেটা দিয়ে দিলাম। আবারও 1 থেকে 2 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। আর এখানে আমি 1 কাপের মতো ওয়ার্ম ওয়াটার দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতো সল্ট অ্যাড করে দিলাম, আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে, গ্রেভিটা আমার ফুটে উঠেছে। এখন এর মধ্যে পালং শাকগুলো দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট কুক করে নেব। অন্যদিকে একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি, তড়কা প্যানে 1 টিস্পুন এখানে আমি অয়েল দিলাম, আর 1 কিউব বাটার অ্যাড করে দিলাম। বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে গ্যাসের ফ্লেম অফ করে দেব। বাটার আমার মেল্ট হয়ে গেছে। এখন একটা পালং শাকের গ্রেভির মধ্যে এনে 1 টিস্পুন এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, তারপরে গ্রেভির সাথে মিশিয়ে দিলাম। এভাবে তড়কা দিলে কিন্তু স্বাদটা দারুণ হয় আর কালারটাও খুব সুন্দর আসে। এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়ে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।